পাবনার বিদেশি শর্টার গান সহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভাড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গা নতুনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অস্ত্রসহ আটককৃতরা ভাড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গা দিয়ারপাড়া এলাকায় নবীর উদ্দিনের ছেলে মামুন হোসেন ও সামাদ প্রামাণিকের ছেলে শাহাবুদ্দিন। এ বিষয়ে সদর থানায় অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জুয়েল এক সংবাদ সম্মেলনে জানান, ভাড়ারা ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে দুইটি দেশীয় তৈরি পাইপগান এবং একটি বিদেশি শর্টগান উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দুইটি মামলা রুজু করা হয়েছে।